আসসালামু আলাইকুম বাংলা নেটওয়ার্ক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টিপস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে আমরা যে কোনো নাম্বার ব্ল্যাকলিস্ট করতে পারি এবং ব্ল্যাকলিস্ট থেকে সেই নাম্বারগুলো আমরা ডিলিট করতে পারি। তো যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন এবং দেখে ব্ল্যাকলিস্ট করতেও পারবেন এবং আনব্ল্যাকলিস্ট করতেও পারবেন যে কোনো নাম্বার। তো যাই হোক, এখনও যারা এই বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন নিয়মিত ভিডিও পেতে এবং আপডেট ভিডিও পেতে। তো অ্যান্ড্রয়েড অ্যাপসে ওরকমভাবে কোনো অ্যাপস নেই। যাই হোক, আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দেবেন ব্ল্যাকলিস্ট নামে সার্চ দিবেন। চতুর্থ নম্বরে যেটা দেখবেন সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা 1 মিলিয়ন ডাউনলোডার্স। তো এটা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে। এরকম আসার পরে আপনারা রিসেন্টে ক্লিক করবেন। যেমন আমি এই নাম্বারটা ব্ল্যাকলিস্ট করতে যাচ্ছি। দেখেন, রিসেন্টে ক্লিক করার পরে অ্যাড এ ব্ল্যাকলিস্ট পরে সেভ দিয়ে দিলেই আমার এখানে কন্ট্রোলে যাওয়ার পরে আমি কয়টা নাম্বার ব্ল্যাকলিস্ট করছি সেটা আমার দেখাবে। ব্লকিং নাম্বার আছে, যেটা ব্ল্যাক হয়ে গেছে। আর যদি আমি এটা মানে ব্লক সারাতে চাই তাহলে আমাদেরকে যেখানে ক্রসিং আছে সেটা ক্লিক করলে আমার ব্লকটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। যাই হোক, এখনও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন। جزاك الله خيرا.